فتوكل على الحي فتوكل على الحي الذي لا يموت ভরসা শুধু তার উপরে যিনি কখনো মরবেন না এজন্য ওলামায়ে উম্মত ভরসা পাল্টান জমিনের উপরে ভরসা নয় আর আজিমে মালিকের উপরে ভরসা ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আমরা যার উপরে ভরসা করছি তিনি জমিনে নন তিনি প্রথম আসমানে নন দ্বিতীয় আসমানে নন তিনি শুধু বাংলাদেশের মালিক নন শুধু আমেরিকার মালিক নন আমরা তার উপরে ভরসা করে আছি তিনি আরশ আযীমের মালিক তিনি কে এজন্য প্রতিদিন সকালবেলা সাতবার সন্ধ্যায় সাতবার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই আয়াত কারিমার এই অংশ সকালবেলা যদি কেউ সাতবার পড়ে সন্ধ্যা যদি কেউ সাতবার পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আর আখিরাতে তার যখন যা লাগবে রব যথেষ্ট হবে রব কি হবে বলেন যদি কেউ হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল আয়াতের এই অংশটা হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল এটা যদি কেউ ডেলি 1000 বার পড়ে 1000 বার 45 মিনিট লাগে আমার করতে কেউ যদি এই অংশটা 1000 বার পড়ে রাসূল বলেন যে যা বলবে আল্লাহ সব শুনবে এই দোয়া দুজনে করেছে একজন ইব্রাহিম আরেকজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নমরুদ আগুন জ্বালাইলো বলেন আগুন জ্বালাইলো কে আগুনে গেল কে এবার ধ্বংস হইল কে বেঁচে গেল কে নীল নদীর নীল দরিয়াতে ঝাঁপ দিল কে মুসা ঝাঁপ দিল কে আর বেঁচে গেল কে দৌড়াইল কে ধ্বংস হয়ে গেল কে সব তো বুঝলেন তো ঝাঁপ দিল কে দৌড়াইছে কে ধ্বংস হয়েছে কে মালের ঘমটে আসছিল কে কারুন ধ্বংস হয়েছে কে বেঁচে গেছে কে তো এই তারিখ গুলো যদি সত্য হয় যদি সত্য আবার বলেন তাহলে আগামী তারিখও সত্য হবে ইনশাআল্লাহ বলবেন না ইনশাআল্লাহ আগামী ইতিহাসও কি হবে বলেন আগামী ইতিহাসও সত্য হবে এই জন্য আমি বলি মাহফিল বন্ধ হবে কতদিন চেয়ার আছে যতদিন মাহফিল চলবে কতদিন সূর্য উঠবে যতদিন পাবন্দি আসবে কতদিন চেয়ার আছে যতদিন আর মাহফিল চলবে কতদিন পূব দিক থেকে সূর্য উঠবে যতদিন সুবহানাল্লাহ বলবেন তারপরে কি হয়ে গেলে সন্তানের উপরে নারাজ হয়ে গেলে দুয়ার কি করে দেয় বলেন বন্ধ করে দেয় তাহলে বাবা এই দুয়ার আবার খোলে কখন সন্তান যখন মাফ চেয়ে নেয় তো দুয়ার খুলে দেয় সুবহানাল্লাহ বলবেন তাহলে রব্বে করিম দুয়ার বন্ধ করেছেন কেন তার গুনার কারণে আমাদের গুনার কারণে তাহলে আবার খুলে দিবেন কখন বলেন আমরা তওবা করলে কি করবে বলেন ইনশাআল্লাহ আবার খুলে দিবে বাংলাদেশের মাদ্রাসা মসজিদগুলো খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে উম্মতের চোখের পানি বরকত কি হয় একবার একজনে একটা হাই স্কুলের হেডমাস্টার আমাদের এক আলেমী দিনকে বলে মৌলানা আপনাদের গুলো খুলছে আমাদের গুলো খুলে না কেন তো মৌলানা জবাব দিয়েছেন আমাদের হুজুররা কাঁদছে কতদিন আমরা কাঁদছেন কতদিন কি ভাই হুজুররা ভোর রাত্রে উঠে উঠে কতদিন কাঁদছে আর আপনারা স্কুলের মাস্টাররা কদিন কাঁদছেন বরং স্কুলের মাস্টাররা আর কলেজের মাস্টাররা আপনারা কাজ করতে পারেন কিছু মান্নত করেন আল্লাহ জীবনের জন্য আর না করেন কারণ অটো পাস বলেন কি পাস বলেন বলেন অটো পাস অটো সর্বনাশ বলেন অটো পাস আচ্ছা যে ছেলেটা বিজ্ঞান পড়লো না যে ছেলেটা গ্রামার পড়লো না যে ছেলেটা অঙ্ক পড়লো না যে ছেলেটা ইংরেজি পড়লো না বাংলা ব্যাকরণ পড়লো না বায়োলজি পড়লো না বীজগণিত পড়লো না জ্যামিতি পড়লো না শুধু বছরান্তে অটো পাস অটো অটো পাস আচ্ছা এই ছেলেটার সামনে ইন্টারভিউতে বসে কি বলবে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে এই বলো তো দেখি জায়েদ কেমন আছে ইংরেজি করো জায়েদ কেমন আছে আমি চ্যালেঞ্জ করতে মনে চাই জায়েদ কেমন আছে যদি ইংরেজি জিজ্ঞাই 1% পারবে না এই মজি 1% জায়েদ কেমন আছে তোমা হাউ আর ইউ জায়েদ এটা ভুল
ভাড়া তো জিজ্ঞাসা করবে, এই বলো তো ইংরেজি, বলবে স্যার আমি অমুক অমুক সনের পাস। উত্তর কি আসবে বলেন? আচ্ছা, বিশ পারা হাফেজ হয়েছে, এখন মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে হাফেজ ঘোষণা দিয়ে দিয়েছে, এই হাফেজ সব তার আবি করা পড়া গেল, কয়দিন পড়াবে বাকিটা? কি আচ্ছা, এত পড়াশোনা করে যারা রডের জায়গা বাঁশ দেয়, অটো ফসলরা কি দিব? আচ্ছা, এত পড়াশোনা করে একটা বস্তা সিমেন্টের সাথে ছয় বস্তা বালু, এখন তারা দেয় এক বস্তা সিমেন্টের সাথে বিশ বস্তা বালু, এরপরে অটো ফসলরা কি কি দিব? কি বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আচ্ছা, আমাদের বুঝ ব্যবস্থা এত হ্যাজ হইলো কেন? বুঝ এরকম এরকম হয়ে গেল কেন? আচ্ছা মনে করেন, যেমন ধরেন, যেমন ধরেন ভিতরে খ্যার, ভিতরে কি বলেন, উপরে দিয়ে মাটির তলেফ, উপরে দিয়ে লাল শাড়ি, পিছনে একটা বাঁশ, এটা কি? এটাকে যদি বলেন, এটা কি বলেন? আচ্ছা, এবার এটা যদি সিমেন্ট দিয়া, রড দিয়া, কংক্রিট দিয়া, রড দিয়া বানায়, এটা ইমান হবে কেন? বুঝতে পারলাম না। কি মাটির হলে যদি শিরিক হয় তো সিমেন্টের হলে শিরিক হচ্ছে না? আচ্ছা, বাংলাদেশের কামার কুমার, বাংলাদেশের কুমার বানা যদি শিরিক হয় তো সানা বানালে শিরিক হচ্ছে না? আচ্ছা, এটার সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কি কি সম্পর্ক আছে? এটার সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি কি সম্পর্ক আছে? এটার সাথে বাংলাদেশের স্বাস্থ্য খাতের কি কি সম্পর্ক আছে? আচ্ছা, এটার সাথে বাংলাদেশের শিল্প ফ্যাক্টরির কি কি সম্পর্ক আছে? আচ্ছা, এটার সাথে বাংলাদেশের কোন লাইনের কোন উন্নয়নের কি কি সম্পর্ক আছে? তো যেটার সাথে বাংলাদেশের কোন লাইনের কোন সম্পর্ক নাই সেটা দিয়ে ওলামায়ে উম্মতকে টুকরো টুকরো করা ষড়যন্ত্রের পেছনে যুক্তিটা কোথায়? কি তাহলে বোঝা গেছে ডাল মে কুছ কালা হ্যায়? বোঝা গেছে এটা অন্য কিছুর ইশারা? এটা কিসের ইশারা বলেন? এটা অন্য কিছু ইশারা, এটা অন্য কিছু ইশারা, এটা আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র। এই জন্য মেরে ভাইও, চলেন রুহের রু ঠিক করি, রুহের রু কি? চলেন নিয়ত করি, আমার সন্তানকে আমি কোরআন শিখাবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আমার সন্তানকে আমি নষ্ট হইতে দিব না, আমার সন্তানকে আমি কি হইতে দিব না বলেন? নষ্ট হইতে? আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, তাকে কোরআন কারীম শিখান, এরপরে তাকে ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই, এরপরে তাকে ম্যাজিস্ট্রেট বানান, কোনো অসুবিধা নাই, আগে কোরআন কারীম শিখান, ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই, প্রফেসর বানান, কোনো অসুবিধা নাই, লয়ার বানান, কোনো অসুবিধা নাই, ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই, জজ বানান, কোনো অসুবিধা নাই, সে পৃথিবীর যেখানে যাক সেখানে নষ্ট কথা বলবে না, সে আর কথা কথা বলবে না, সে আর দুর্গন্ধ ছড়াবে না, সুগন্ধি ছড়াবে। কি ছড়াবে বলেন? সুগন্ধি ছড়াবে। এই জন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা তিনটা কাজ করবা, কয়টা কাজ? কে আসছে দেখছেন না তারা? যারা কয়টা কাজ করবে? তিনটা। এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, দুই নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, তিন নম্বরে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করবে। রব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, যে ব্যবসা কি হবে না। এই জন্য পৃথিবীর যে কোনো যোগ্যতা, খেয়াল করেন, পৃথিবীর যে কোনো যোগ্যতা তোমাকে একদিন জবাব দিবে, পৃথিবীর যে কোনো ক্ষমতা তোমাকে একদিন জবাব দিবে, পৃথিবীর যে কোনো মাল তোমাকে একদিন জবাব দিবে, পৃথিবীর যে কোনো দোস্তি তোমাকে জবাব দিবে, পৃথিবীর যে কোনো যোগ্যতা তোমাকে একদিন জবাব দিবে, লেকিন কোরআন তোমাকে জীবনে কখনো জবাব দিবে না। কোরআন তোমার সাথে তোমার কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুজরাত পর্যন্ত, এপার থেকে ওপার পর্যন্ত, জান্নাতে তোমার সাথে।